অমর একুশে বইমেলা একদম শেষ পর্যায়ে, আমাদের বইমেলার বাতি নিভে যাওয়ার পর্যায়ে আমরা এখন রয়েছি উৎসব প্রকাশনীতে। আমাদের সাথে রয়েছেন উৎসব প্রকাশনের প্রকাশক, আমরা তার সাথে কিছু বিষয় নিয়ে আলাপ করব, জানতে চাইব তার মতামত। তো চলো আমরা কথা শুরু করি। স্যার কেমন আছেন? ভালো আছি। বইমেলাতে এই যে শেষ হয়ে যাচ্ছে, শেষ প্রহরে আমরা চলে এসেছি, কেমন লাগছে? বইমেলা বাঙালি প্রাণের মেলা, পয়লা ফেব্রুয়ারি বইমেলাটি শুরু হয় প্রথাগতভাবে, এবার একটি ব্যতিক্রম হয়েছিল, 2 ফেব্রুয়ারি সেটা শুরু হয়েছিল। আচ্ছা, প্রায় পুরো মাস আমরা ছিলাম লেখক পাঠক এবং শুভানুদায়ী বইপ্রেমী মানুষদের সাথে, এ এক আনন্দযজ্ঞ। এই আনন্দযজ্ঞের যখন শেষ হয় তখন স্বভাবত খালি খালি মনে হয় এবং একটা বিষাদ নেমে আসে। আর কিছু তো এবারে বইমেলাতে তো 4 বছর পরে আমরা কিন্তু একটি অধিবর্ষ পেয়েছি, 28 তারিখে, গতকালই কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে ছিল, কিন্তু এবছরের বইমেলা একদিন দেরিতে শুরু হয়েছে। 1 ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থাকার কারণে পরের দিন থেকে 2 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ফলে মেলা আসলে 28 দিনই হয়েছে। প্রতি বছর যা হয় তাই, বেশি কমের বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এখন আমরা শেষ প্রান্তে, আর কিছুক্ষণ পরে বই মেলার পর্দা নামবে, জবানি করাত হবে। এই যে সোহরাওয়ার্দি মাঠ, ঐতিহাসিক সোহরাওয়ার্দি মাঠ, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং এই ঐতিহাসিক মাঠে মানে পাকিস্তানি বাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই ঐতিহাসিক মাঠে লাখো লাখো মানুষের, বইপ্রেমী মানুষের যে পদচারণা ছিল বিগত 28 দিন, তার রেশ হয়তো থেকে যাবে সারা বছর, কিন্তু আপাতত বইমেলা 2020কে তো আমাদের বিদায় জানাতেই হবে। আচ্ছা, আমরা যেহেতু বানান নিয়ে কাজ করি, তো স্যার আপনার এই প্রকাশনের বইগুলোতে বানানের কী অবস্থা? এই যে শহীদ শ্রদ্ধাঞ্জলি, নতুন যে বানানগুলো আমরা জানি সেইগুলোই থাকছে নাকি না পুরাতন বানান নীতিটা আপনারা কীভাবে নিরীক্ষণ করছেন? আপনি যারা বই প্রকাশ করেন তারা সবাই যে খুব মানে বই প্রকাশ করেন, নির্ভুল করেন, সম্পাদিত বই হয় তা নয়, কিন্তু বাংলাদেশে যে কটি প্রতিষ্ঠান খুব যত্ন নিয়ে শুদ্ধভাবে একেবারে প্রমিত বানান রীতিকে মেনে নিয়ে বই প্রকাশের চেষ্টা করে, উৎস তাদের মধ্যে অন্যতম। আমরা আমাদের প্রতিটি বইকে নির্ভুল করার জন্য প্রাণান্ত চেষ্টা করি, আমরা শেষ পর্যন্ত মানে নির্ভুল করার চেষ্টাটি চালিয়ে যাই, এবং এভাবে চেষ্টার ফলে আপনি লক্ষ্য করবেন যে উৎস প্রকাশনের বই অন্যান্য প্রকাশনের চেয়ে অনেক বেশি বিক্রি। আর একটি বিষয় স্যার, আপনি কি জানেন যে গত বইমেলাতে বাংলা ভাষাকে রেখে বাংরেজি, মানে আমরা যেটিকে বলি ফেসবুকীয় ভাষা, ইংরেজিতে বলতে গেলে ইংরেজি একটা বই বের হয়েছে, সেই বইটিতে বই নিয়ে আমরা জানিয়ে রেখেছি ছোটো করে যে আমরা সেটি বন্ধের জন্য, নিষিদ্ধ দাবির জন্য আমরা মানববন্ধন করেছিলাম, আর মোটামুটি ততটা সারা পড়েনি। তো এবারে বইমেলাতে আরও কিছু বই বের হয়েছে, তবে বাংলিশে আসেনি, সেক্ষেত্রে আপনি কী বলবেন? এটা দায়টা আসলে কার? এটা খুব নিন্দনীয় একটি কাজ, যিনি করেছেন তিনি ভাষা শহীদদের প্রতি পদাঘাত করেছেন, ভাষা শহীদের স্মৃতির প্রতি তিনি পদাঘাত করেছেন। অমর 21 ফেব্রুয়ারি 52 ভাষা, কিন্তু এই যুগের একজন উচ্চ সেলিব্রিটি এবং তাকে আমরা অনেকেই ফলো করেন, আমরা সেক্ষেত্রে আমরা তরুণদের ওই সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটিদের বিষয়টি আমার কাছে খুব বুঝে আসে না। একজন মানুষ সেলিব্রিটি হন সব দিক থেকে তিনি যখন অনুকরণীয় হন, একজন ভাষা শহীদদের প্রতি অবমাননা যিনি করেন, যিনি ভাষা শহীদদের মানে চেতনার সাথে তার বিরোধিতার সম্পর্ক, তিনি যাদের দ্বারা সেলিব্রিটি হন, আমরা ওই কিছু মানুষ ফেসবুকে ফলো করলে আর কিছু মানুষ তাকে লাইক দিলে তাকে আমরা সেলিব্রিটি বলি না। আমাদের সমাজে এই একটি ভুল ধারণার বা ভুল কনসেপ্ট তৈরি হচ্ছে, ফেসবুক ইউটিউব সামাজিক মাধ্যমে কিছু মানুষ অ্যাক্টিভিটি করেন, কিছু মানুষ তাদেরকে সমর্থন দেন, উন্মাদেরও সমর্থক থাকে, হিটলারেরও সমর্থক ছিল, এই জন্য হিটলারকে আমরা মানে কখনো ক্ষমা করব না। যারা এইসব করেন এবং যাদের তাদেরকে যারা মানে সমর্থন, আমি তো লেখক হিসাবে যা তা লিখতে পারি, কিন্তু প্রকাশনা সেটি যে প্রকাশ হয়ে গেল এবং আমি শুনেছিলাম যে সেটি বেস্ট সেলারের পর্যায়ে চলে গিয়েছিল, এত পরিমাণ বিক্রিত আমাদের দেশে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে কি নীতিমালা থাকা প্রয়োজন নাকি? নীতিমালা অবশ্যই আছে, নীতিমালা হয়তো প্রয়োগটি হয়নি। আচ্ছা, এবং যিনি এই কাজটি করেছেন, যে প্রকাশক এই বইটি ছেপেছেন, দুজনই ভাষা শহীদদের প্রতি
অমর্যাদা করেছেন। ভাষা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ স্বাধীন হলো, ভাষা শহীদের চেতনার যে বইমেলা, সেই যে বইমেলায় এ দুজন একটি গর্হিত অপরাধ করেছেন বলে আমি মনে করি, এবং তাদেরকে যারা সমর্থন করেন নানাভাবে, তাদেরকেও আমি মনে করি যে তারা একটি অন্যায় কাজে তারা সমর্থন। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণ সমুদকে, যিনি অন্যায় করেন এবং যিনি অন্যায় সমর্থন করেন দুজনই ঘৃণ্য ব্যক্তি এবং ঘৃণ্য অপরাধী। এই রকম কাজ চলতে দেওয়া উচিত নয়। বাংলা একাডেমি কর্তৃপক্ষ এই কাজগুলোকে শনাক্ত করে এর বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এতে আমরা যারা শুদ্ধ প্রমিত বাংলাকে চর্চা করি, প্রমিত বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রকাশনার মধ্যে দিয়ে ভাষা 52 ভাষা আন্দোলনের সৈনিকদেরকে চেতনাকে ধারণ করার চেষ্টা করি, আমাদের সবার দাবি হবে যে এরকম অপকর্মের এখনই প্রতিরোধ হওয়া উচিত, এই সব অপকর্ম এখনই বন্ধ হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।